عقدة من لساني يحفظ قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يحفظ قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يحفظ قولي لا إله إلا الله. আমাদের এক কথা যদি বলা যায় বলতে হয় এরকম বলা যায় নিজের জিন্দিগিটাকে ইমানের জিন্দিগি বানানো, জিন্দিগিটাকে ইমানের জিন্দিগি বানানো, এটাই আমার জিন্দিগি। আমার জীবনটা যাতে ইমানের জীবন হয়, ইমান বলা হয়ে যায়, এটাই আমার জীবন, এটাই আমার জীবন। ইমান এটাও যে একটা শিক্ষার বিষয়, বুঝার বিষয়, জানার বিষয়, এই শিক্ষার বিষয়, বুঝার বিষয়, জানার বিষয়, এটাও জানার বিষয়, শেখার বিষয়, বোঝার বিষয়, নিজের জিন্দগিতে প্রয়োগ করার বিষয়, এটা অনেকের ধারণা নেই। হিন্দুস্তানের এক আলেমের নেতার আব্দুল্লাহ ফুল ভবি দেখা হয়েছিল, আমাকে এক ভাই জিজ্ঞেস করলেন দিন কিভাবে হাসিল করা যায়, দিন কিভাবে হাসিল করা যায়। আমি ওনাকে সংক্ষেপে জবাব দিলাম, দুনিয়া যেভাবে হাসিল করা হয় যেভাবে হাসিল করা যাবে ওই পন্থা অবলম্বন করি নাকি দিন হাসিল করতে হবে, এটা তো একটা হাসিল করার বিষয়, এটা অনেকে ধারণা ভাবে যে এটা খুব কখন হাসিল হবে, যায় খুব কখন হাসিল হবে, এটাও হাসিল করতে হয়। একটা তো হলো ধারণা নাই, আরেক হলো ধারণা আছে যেমন মাশাআল্লাহ এই দাওয়াতের দিকে মেহনত, এই মেহনতের মাধ্যমে অনেকের মধ্যে এই দিকে এসেছে যে ইমান একটা শিক্ষার মতো, ঠিক না? এবং সাহাবায়ে কেরামের একটা বাণী দাওয়াতের তবলিগের ভাইরা খুব চর্চা করেন, খুব চর্চা করেন। সাহাবায়ে কেরামের একটা বাণী আছে, তাআল্লামনাল কোরআন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন ফাযদাদনা ঈমান। সাহাবায়ে কেরাম বলেছেন আমরা প্রথমে ঈমান শিখব পরে কোরআন শিখব, ফাযদাদনা ঈমান, এতে আমাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। আগে ইমান শিখেছি পরে কোরআন, ইমান শিখার বিষয় শিখব কিভাবে, এখানে এসে সামনের অংশের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে, সেটা হলো ইল্লা লাগানোর তৌফিক হয়েছে যে ভাইদের তারা ধারণা করে বসে আছেন এই চিল্লার মাধ্যমে আগে পড়া পুরো ইমান শিখা হয়ে থাকে, এটা একটা ভুল ধারণা, ক্ষমা পেয়ে নিচ্ছি, এটা একটা ভুল ধারণা যে শুধু বছরের চিল্লা তিন চিল্লা সাল লাগাতে থাকলেই ইমান শিখা হয়ে যাবে, এই ধারণাটি না। ইমানটা বড় ব্যাপক একটা বিষয়, বড় ব্যাপক বিষয় ইমান শিখা,
আর তোমার কি শুধু শিখার বিষয় না, এটা নিজের বিল্ডিং এ কল করার বিষয়, নিজের বিল্ডিং কল করার বিষয়, কল এবং বিষয়টা তো শিখতে হবে। জীবন শিখা প্রয়োগ কিভাবে করবো, নিজের বিল্ডিংটা এমন বিল্ডিং কিভাবে হবে, এটাও শিখার বিষয়। কিন্তু শুধু তথ্যগুলো নিয়ে নিলাম এটা শেখার কি হয় না, এই বিষয়ে আমাদের অবহেলা, এই অবহেলাটা আপনি আমাদের এই দাওয়াতে তবলিগেরই তবলিগি জামাতের এক মুরব্বীর একটা বক্তব্য যদি উদ্ধৃতি করা হয় তাহলে স্পষ্ট হবে বিষয়টা আমাদের ইনশাআল্লাহ। এই কথাটি আমি শুনেছি কথাটা মোটামুটি এরকম, আমার ইসলাম কা মাস্টার মেহনত কো নিন্দা করনা নাই, দিন কো নিন্দা করনা। আগর মেহনত জিন্দা হো রহি হ্যায় লেকিন দিন জিন্দা নাহি হো রাহা হ্যায় পতা চলা কি মেহনত কামিয়াবি নাই। মোটামুটি আমাদের এই মেহনতের উদ্দেশ্য মেহনত চিন্তা করা, পরবর্তী উদ্দেশ্য হল দিন চিন্তা করা। এখন আমাদের নগর ভাগের দ্বারা আমাদের মেহনতের দ্বারা গিয়ে দেখা যাচ্ছে মেহনত চিন্তা হচ্ছে, মেহনতের মধ্যে চমক আসছে কিন্তু দিন চিন্তা হচ্ছে না। এটা বুঝা গেল আমাদের মেহনত কি হচ্ছে, মেহনত কি হচ্ছে না, আওয়াজ আসছে ঠিক মতে, এই কথাটা বুঝতে হবে। আমাদের মেহনত তখনই শুরু হবে যদি আমার জীবনটা হচ্ছে, আর জীবনটা হচ্ছে কি হচ্ছে না এটা বুঝা যাবে কোথেকে, যদি আমাদের মেহনতের দ্বারা দিন দিনটা হচ্ছে তাহলে বুঝা যাবে জীবনও শিখা চলছে কাজ চলছে। শুধু মেহনত চিন্তা হচ্ছে, জীবন চিন্তা হচ্ছে না, দিন চিন্তা হচ্ছে না, বুঝা গেল মেহনত সফল হচ্ছে না, জীবন শিখা হচ্ছে না, সেজন্য দিন চিন্তা হচ্ছে। কাজে প্রাণ এবং এটা একবারে গোয়ার কথা, কি গোয়ার কথাটা আলাদা লক্ষ্য কম, বে তলব মে তলব পয়দা করে, বে তলব মে তলব পয়দা করে, যার মধ্যে তলব নাই তার মধ্যে তলব পয়দা করা, তলব মানে আগ্রহ খোঁজ তালাশ ঠিকই সবগুলাই তলব, অন্তরের মধ্যে দিন জানা বোঝা দিন মানা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ফিকির নেই, এটা যে আমাকে বুঝতে হবে তারা করতে হবে এটাও বুঝেন, দিনের মধ্যে এই বিষয় নিয়ে কোনো ভাবনা নেই, অন্য সব চিন্তায় ভরা, তলব নাই অন্তরে, যার অন্তরে তলব নাই তার অন্তরে তলব পয়দা করে দেওয়া, এটি হলো এই মেহনতের প্রাণ। তলব পয়দা হলে তখন নিজেই শিখতে যাবে, বুঝতে যাবে, জানতে যাবে, যেমন আখেরাতের ভয় সৃষ্টি হলো, আল্লাহ মহব্বত পয়দা হলো, আখেরাতের ভয় সৃষ্টি হলো, এখন ঠিক রাখবে আর কি, আমি যে এই কাজ করছি এটা ঠিক কিনা, আমি যে এই ব্যবসা করছি এটা ঠিক কিনা, ঠিক আছে তখন জানবো মাথা জানতে যাবে তাহলে আমার সংসার কিভাবে করতে হবে, কিভাবে ইচ্ছা করবো, টিকিট পয়দা করে দেওয়া। যদি ধর নিজের অন্তরে টিকিট পয়দা হয়েছে, আরেকজন মধ্যে টিকিট পয়দা করছে, সেও আরেকজন মধ্যে টিকিট পয়দা করছে, কিন্তু নিজের অনুযায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাহলে কি এটা মানে সফল হলো, ওই কথাই বেরোতে পারে।
তুমি একবার তিন লাখ দাদা একজনের কাছ থেকে করে নিয়ে গেছে, তুমি মাথা আরো দশজনকে তিন লাখ দিলে, ওরা এক একজন আরো পাঁচ ছজন তার জীবন করে তিন লাখ দিচ্ছে। যেমন চিন্তা হচ্ছে দিন দিন যা হচ্ছে না, কিভাবে দিন দিন যা হচ্ছে না, দিন দিন তা হচ্ছে কার জন্য, তুমি তোমার মধ্যে পরীক্ষা করো। আর কথা ছিল না তোমার মধ্যে চিল্লা তিন চিল্লা হয়ে গেল, কিন্তু এখন বলবো না, আগে মামির সাথে দেখা করতে, চাচির সাথে দেখা করতে, চাচির সাথে মামির সাথে দেখা করা যায় চিল্লার আগেও দেখা করতে, চিল্লার পরেও দেখা দিচ্ছে, এস্তা করার ফিকির নেই। কমপক্ষে যেটু পার্থক্য তো হবে, আগে দিদে চলে গেছে চাচির সামনে, চাচার সাথে দেখা করতে গেলে চাচির সামনে চলে গেছে, এখন আর যায় না, যায় না একটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দাদি আবার সামনে এসে যায়। সংশোধনের ফিকির যদি আসে এবং একটু একটু করে সংশোধন শুরু করেছি, তাহলে মানে দিন দিন যেতে হচ্ছে, যত আপনি আছে সব মনে হয় যেন মারা আরে শাশুড়ি হলো কে তোমার স্বামী তোমার আপনার নামে যতই শাশুড়ি বলে এরকম মাস্তুরাতে তো সময় লাগে নাকি, মাস্তুরাতে সময় লাগাচ্ছে ঠিক, কিন্তু আবার স্বামীর দিকে কত আত্মীয় আছে, স্বামীর কাকা, স্বামীর মামা, স্বামীর ফুফা, স্বামীর খালু, সবাই নাকি এনার জন্য মারা নাও জমি পুরুষের পর্দার কথা আগে দুটোর মধ্যে মমিন যেটুকু বলা হয়েছে মমিন পুরুষ আমার মেহনতের পরে আমার দৃষ্টিকের মধ্যে পরিবর্তন আসতে হবে, উত্তম পরিবর্তন হারানো পার্টি ছিল না, এখন এখনো এখন যাচ্ছে চিন্তার আগে আমার
আমিও তখন বিচারের মধ্যে একদম মুসলিমের ওয়াজ করছি কিন্তু একদম মুসলিমের হচ্ছে এখন তো একদম মুসলিমের এমন ঘুমানো ঘুমাইছি আমরা আয় রে পয়লা ডিসেম্বরে এক ভাই পুরা জগৎটা আমরা লিখে দিয়েছি আমার মধ্যে এক নম্বর মুসলিম আছে না এটা পরিচয় পাওয়া যাবে তখন যখন আমার মতের বিরুদ্ধে আমার মনের বিরুদ্ধে তখন তো পরীক্ষা একটা বুঝলাম আর সারাদিন আপনি একটা বলতে থাকেন আপনি আপনার বড় যে যার উপর আপনার অধিকার আপনার উপর যার অধিকার বস বসের সাথে কে একরাম নগর বলেন একরাম নগর আপনি দিয়ে আনবেন একরামের পরীক্ষা এখানে হবে আমি আপনি এই মাইক ছাড়াও বলা সম্ভব কিন্তু আওয়াজ বুঝতে ইচ্ছা যেহেতু বারবার ইয়ে করছে আমি মনে হয় বন্ধ করে দিতে পারি সময় দিল সময় দিল আমি একটু উঁচা আওয়াজ বলছি ঠিক আছে একরামুল মুসলিমিন শোনা যায় একরামুল মুসলিমিন এটার পরীক্ষা কখন হবে একরামুল মুসলিমিনের পরীক্ষা তখন যখন আমার মনের বিরুদ্ধে আমার মতের বিরুদ্ধে আচরণ পাবো আমি অন্যের থেকে তখন আমি কি করছি তখন আমি কি করছি ওখানে একরামুল মুসলিমিনের পরীক্ষা যেখানে আমি আমার ক্ষমতা প্রয়োগ করতে পারি সেখানে আমি কেমন আচরণ করি সেটা পরীক্ষা ওখানে পরীক্ষা এই জন্য আমার মধ্যে একরামুল মুসলিমিন আছে কি নাই এটার পরীক্ষা হবে যার সাথে আপনার শত্রুতা তার সাথে আপনার আচরণ কেমন যে আপনার ছোট তার সাথে আপনার আচরণ কেমন ঘরে কাজের মেয়ে কাজের ছেলেদের সাথে আচরণ কেমন বাড়ায় না বিলকুল বাড়ায় না কেমন আচরণ তাদের সাথে ওখানে মনের মিল নেই যার সাথে তার একটা কথা আমার কাছে ভালো লাগলো খারাপ রেখে আমি যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলি খুব মিষ্টি মিষ্টি কথা বলি এটাও একটা একরমের মুসলিম এখানে একরমের পরীক্ষা নেই একরামের পরীক্ষা হলো যেখানে তুমি রেগে গেছ রেগে যাওয়ার মতো অবস্থা তোমার তখন তুমি কি করো এটা হলো একরামের পরীক্ষা ওখানে একরামের অবস্থা তোমার সাহেবকে একজন গালি দিল তোমাকে গালি দিল এখন তুমি কি করো এখন একরামের পরীক্ষা মনে করেন আপনার সাহেব হকের উপর একবারে পুরো আগের উপর ওনাকে একজন গালে দিল তখন আপনার আচরণটা কেমন এখন একরামের পরীক্ষা পরীক্ষার জায়গায় সফল হওয়ার মেজাজ কি পরিমাণ পয়দা হলো ওটা দিয়ে আপনি ধরবেন যে ইমান কি পরিমাণ শিখা হলো আমার এই মেহনতের দ্বারা ইমান কি পরিমাণ শিখা হলো ওটা পরীক্ষা করবো কিভাবে এক একটা সিফত এক একটা সিফত আমার মধ্যে কতটুকু এসেছে ওটা দিয়েই পরীক্ষা করবো
আরে সিফত কি পরিমাণ আছে, এটা হলো বিপরীতমুখী পরিস্থিতিতে আমি কি করি তখন, তখন কিভাবে পরীক্ষা করতে হবে, এই পরীক্ষা করা জরুরি। ইমান শিখা, ইমান শিখার বড় একটা বিষয় হলো হককে প্রাধান্য দেওয়ার যোগ্যতা পয়দা করা, হককে প্রাধান্য দেওয়ার যোগ্যতা পয়দা করা। ইমান শিখার ক্ষেত্রে খুব বড় কথা হককে প্রাধান্য, আমার বিরুদ্ধে যেতে পারে, আমার শাখের বিরুদ্ধে যেতে পারে, হ্যাঁ আমার পছন্দের মানুষের বিপক্ষে যেতে পারে, কিন্তু এটা হক, বাস এখন আমি হককে কি দেব, হককে প্রাধান্য দেওয়ার যোগ্যতা আমার যদি, হককে প্রাধান্য দেওয়ার যোগ্যতা আসে নাই তাহলে ইমানের বহুত বড় গুরুত্বপূর্ণ যে শাখাটা সেটাই আসে না, সেটাই আসে। এজন্য ভাইরা আমরা এই মেহনতের সাথে খুব যুক্ত হই, এখন তো একটু ঢিলা পড়ে গেছি আমরা, কেউ কেউ হয় আশা করি এখানে এরকম কাউ থাকার কথা নয়, ইনশাল মেহনত কম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মেহনত দুর্বল হওয়া যাবে না, কম হওয়া যাবে না, তবে রুটিন মতে করবে, রুটিন রুটিন বানাবো যাতে আমি যেই পেশার মানুষ ওটাতে যাতে আমি দুর্বল না হই, এটা খুব জরুরি। আমরা এখানে সবাই তো বিভিন্ন বিভাগের ছাত্র নাকি, পড়াশোনা করি এক একজনের এক একটা সাবজেক্ট নাকি, আমি আমার বিভাগে আমার বিষয়ের মধ্যে পূর্ণ পণ্ডিত হতে হবে, মাহে আমরা আরবিতে বলি কি মাহে, এই কাজে এই কাজে যুক্ত হওয়ার পর আমার বিষয়ের মধ্যে আমার পাণ্ডিত্য বাড়বে না কমবে, বাড়তে হবে। যদি আপনি মনে করেন যে বাড়ার দরকার নেই, ওটা তো দুনিয়া, তাহলে বুঝা গেল আপনি তবলিক কিচ্ছুই বুঝুন, তবলিক কিচ্ছুই বুঝুন, তবলিক গিয়ে শিখছেন দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়া কি করতে হবে ত্যাগ করতে হবে, তবলিক গিয়ে শিখেছে দুনিয়া ত্যাগ করতে হবে। বেচারা জানে না একটা হলো দুনিয়া ত্যাগ করা আর একটা হলো দুনিয়ায় আপনাকে ত্যাগ করা, দুটো দুদিনের, আপনি দুনিয়াকে ত্যাগ করবেন আর একটা হলো দুনিয়া আপনাকে ত্যাগ করবে, যে দুনিয়াকে ত্যাগ করে সে হলো তার একুত দুনিয়া, দুনিয়াকে ছেড়ে দিয়েছে, দুনিয়া ছেড়ে দিয়েছে, আর একটা হলো মতরুক দুনিয়া, দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে, দুনিয়া তাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ তবলিগে গিয়ে শিখলেন দুনিয়া ছাড়তে হবে, আপনি তো টেরো পান নাই, আপনি দুনিয়া ছাড়লেন না দুনিয়া আপনাকে ছাড়লো, দুনিয়া আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি ভেবে আছেন যে আমি দুনিয়াকে ছেড়ে দিয়েছি, তার একুত দুনিয়া হওয়া ভালো, মাত্রকুত দুনিয়া হওয়া কি না ভালো, ভালো না, তার একুত দুনিয়া মানে দুনিয়া ত্যাগকারী, আপনি দুনিয়াকে ছেড়েছেন আর একটা দুনিয়া আপনাকে ছেড়ে দিয়ে, এই বিষয়টা বুঝা আসবে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির বহুত বড় আপনার মুজাজ হযরত থেকে ইজাজত প্রাপ্ত বুজুর্গ ছিলেন ঈসা সাহেব, একজন ছিলেন কি ঈসা সাহেব রহমতুল্লাহ আলাইহ, আরেকজন ছিলেন খাজা আজিজুল হাসান মজজু, দুজন জানার শিক্ষিত, আল্লাহর মাখলুকের খেদমত করবেন এই একটা ভূখণ্ড আল্লাহ দান করেছেন, হলো ছোট্ট একটা ভূখণ্ড আল্লাহ দান করেছেন, এটা মুসলমানদের জন্য নিয়ামত কি নিয়ামত না, এটা ভিন্ন কথা যে এই ভূখণ্ড মালিক আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমরা এখানে আল্লাহর দিন কায়েম করতে পারি নাই, এটা আমাদের বদনসিবি, এটা আমাদের কি বদনসিবি, কিন্তু এই ভূখণ্ডটা আল্লাহ দেওয়া নিয়ামত কি নিয়ামত না, আপনি যদি এই ভূখণ্ডের সেবা করেন, আল্লাহর বান্দাদের সেবা করেন, আল্লাহর মাখলুকের সেবা করেন, এটা ইবাদত হবে কি হবে না,
আপনি জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে বিষয়ে গ্রহণ করেন পড়াশোনার জন্য, সেটাকে আপনি যদি ভালোভাবে আত্মস্থ করেন, ওটার মধ্যে আপনি পাণ্ডিত্য অর্জন করেন, নিয়ত হবে আল্লাহর মাখলুকের সেবা। আল্লাহর যে জমিন আল্লাহ মুসলিম উম্মতকে দান করেছেন সেই জমিনের সেবা, সেই ভূখণ্ডের সেবা, তাহলে এটা নেকামল হবে কি হবে না? এটা তো নিছক দুনিয়া নয়, কিন্তু আপনি যদি এটাকে দুনিয়া মনে করেন তো আগে এটাকে কাবু করেন। আপনি যদি আগে ছেড়ে দেন, এটা ছেড়ে দেওয়া না, আপনাকে ছেড়ে দিচ্ছে, আপনাকে ছেড়ে দিচ্ছে, আপনি কাবু করতে পারেন না। আপনি কাবু করেন তাহলে এটা ছাড়বেন, কিন্তু থাকতে হলে তো থাকতে হবে, থাকতে হলে কি থাকতে হবে না? এই বিষয়টা আপনি কাবু করেন তারপরে ছাড়ার প্রশ্ন আসবে। আপনি এটা কাবুই করতে পারলেন না, বিরক্ত হয়ে ছেড়ে দিলেন, বিরক্ত হয়ে ছেড়ে দিলেন, ভালো লাগে না ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আপনি তারে কি দুনিয়া হন নাই, দুনিয়া ত্যাগ করে হন নাই, দুনিয়া আপনাকে কি করেছে ছেড়ে দিয়েছে। তো আমরা তো এমন তবলিগি বলবো যে তারেকে দুনিয়া মাত্রকু দুনিয়া নয়। আমি যদি এরকম তবলিগে যুক্ত হয়ে চিল্লা যুক্ত হয়ে মাত্রকু দুনিয়া হইতে থাকি, দুনিয়া আমাকে ত্যাগ করে চলে যাচ্ছে এরকম যদি হয়, তাহলে তো অন্যরা আমার কাছ থেকে ভুল বার্তা পাবে, অন্য সাথীরা আমার কাছ থেকে কি ভুল বার্তা পাবে। দেখো যারা চিল্লা লাগে না ওদের দেখা যায় পরে বাসা মা বাবার খোঁজ খবর রাখে না, পড়াশোনা ঠিক মতো করে না, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না। হ্যাঁ, তো ওদের তাহলে আমাদের দেওয়ার দরকার নেই, বলবি কি বলবে না বলবে। আর যদি দেখে যে না আপনি চাঙ্গা, আপনার চিল্লাও ঠিক, পড়াশোনাও ঠিক, পরীক্ষার ফলাফলও ঠিক, মা বাবার খোঁজ খবর না, আত্মীয় স্বজন ঢাকা করা সব ঠিক, তাহলে বলবে না এরকম হওয়া তো দরকার, এরকম হওয়া তো কি দরকার। তাহলে আমাকে দেখে অন্যরা যাতে তবলিকমুখী হয়, এমন না আমাকে দেখে তবলিক থেকে বিমুখ হয়। ওটা কখন হবে? যখন আমি আমার আমার পুরো সময়টা একটা রুটিন মাফিক কি করি খরচ করি, যাতে যত হক আমার উপর আছে ওগুলো সমন্বয় হয়, কি হয় সমন্বয় হয়। কি একটা শব্দ বলেন আপনারা, কি ঠিক রাখা, ব্যালেন্স ঠিক রাখে নাকি? হ্যাঁ, একদিক ঢুকলেন আরেকদিকে কোনো খবর নেই, এটা শরীয়তের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষা বলে গেছেন, ইন্নালি জাসাদিকা আলাইকা লাহাক্কান, ইন্নালি জাসাদিকা আলাইকা লাহাক্কান, ওয়ান্নালি যাওরিকা আলাইকা লাহাক্কান। আরে তুমি শুধু একটা নিয়ে ফিকির করলে হবে? তোমার মেহমান যে তোমার সঙ্গে দেখা করতে এসেছে তারও হক আছে, তারও হক আছে, হ্যাঁ সন্তানের হক আছে, বিবি বাচ্চাদের কি আছে, এমনকি তোমার এই যে দেহ আল্লাহ দান করেছেন এই দেহরও তোমার উপর একটা কি আছে, হক আছে, বিশ্রাম নেওয়া দরকার, তুমি বিশ্রাম নিচ্ছ না সারাদিন কাছে, তুমি দেহর হক নষ্ট করছো, ঠিক আছে বললে হবে না, বিশ্রাম নিয়ে কি করবো, এটা দুনিয়া না, আপনি নিজের ইচ্ছা মতো সবকিছুরই দুনিয়া মানায় দিবেন না, আপনি নিজেই তো দুনিয়া। যেটা ইচ্ছা ওটাকে দুনিয়া বানায় দিবে, আর দুনিয়া ছাড়তে হবে, এক সবক শিখছে মাত্র দুনিয়া ছাড়তে হবে, না না দুনিয়া ছাড়তে হবে না, দুনিয়াকে দিনের অনুগামী বানাইতে হবে, দুনিয়াকে দিনের, দুনিয়াকে দিনের সহযোগী বানাইতে হবে। আমার দুনিয়া দিনই বিধিবিধান শরীয়তের বিধিবিধানের আলোকে পরিচালিত হবে, এটা শিখতে হবে কি হবে না আমাদের? এটা শুধু চিল্লা লাগলে শিখা যাবে, শুধু চিল্লা এটা শিখা যাবে? আরে মাদ্রাসায় 14-15-16 বছর পরে আমরা শিখতে পারি না, আপনি চিল্লা লাগিয়ে সব শিখে ফেলবেন, এত তামাশা।
চিল্লার অনেক ফায়দা, অনেক ফায়দা, কিন্তু চিল্লার বড় ফায়দায় বললাম আমি ফিকির পয়দা করে, তলব পয়দা করে। তো সেই ফিকির আর তলবকে বাস্তবায়ন করতে হবে, সেই ফিকির আর তলবকে কি করতে হবে, বাস্তবায়ন। বাস্তবায়নের জন্য আপনাকে ওলামায়ে কেরামের সাহায্য নিতে হবে, তাদের সহবত হাসিল করতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত হাসিল করতে হবে। একদিকে ঝুঁকে গেলে হবে না, আমি বলছিলাম কথা কিন্তু ছোট্ট, ওটা ইয়াদ রাখলে হবে। মেহনত জিন্দা হচ্ছে কিন্তু দিন জিন্দা হচ্ছে না, তাহলে বুঝে গেল আমার মেহনত কি হচ্ছে না, সফল হচ্ছে না। মেহনত জিন্দার সঙ্গে সঙ্গে দিন জিন্দা হচ্ছে কিনা এটা আমাদের পরীক্ষা নিতে হবে, যাচাই করতে হবে দিন জিন্দা হচ্ছে কিনা, দিন জিন্দা হচ্ছে। বলছিলাম ওই যে মহাসারার কথা, ইসলামের প্রথম সবক তো আকিদা নাকি, আকিদা ঠিক আছে কিনা, আকিদা ঠিক আছে কিনা এটা যাচাই করি, ইসলামী আকিদাগুলি তো ভালোভাবে বুঝতে হবে। আকিদা এবাদত লেনদেন মামলা, তারপরে মহাশা কি, মহাশা মানে ওই যে আচার আচার আচরণ, ওখান থেকে একরামুল মুসলিম দিকে মনে করেন আচরণ তো এমন, আচরণবিধি ইসলামের আচরণবিধি যেটাকে বলে আল আদাবুল ইসলামী আচরণ, এটা তো এটা ছাড়া তো মানুষ কোনো মুহূর্তে এটা থেকে খালি নেই, আপনি কারো না কারোর সাথে থাকবেন, আপনার উপরের কাও আছে নিচে কাও আছে আপনার বরাবরের কাও আছে, এমন কাও যার সাথে আপনার কোনো পরিচয় নাই, এমন যার সাথে পরিচয় আছে, এমন যার সাথে কোনো আত্মীয়তা নাই আর একজনের সাথে আত্মীয়তা আছে, বিভিন্ন ধরনের সম্পর্ক, সম্পর্ক কত প্রকারে, খালি আত্মীয়তা, একে অফিসে দুজন চাকরি করি এটা একটা সম্পর্ক, একে বাসে বসে দুজন যাচ্ছি দিন দিকে কখনো দেখা হয় না, দুই সিট এক সিট আমি বসে এক সিট ওটি বসে, কিছুক্ষণ পরে একজন নেমে যাবো বা জনজন নেমে যাবো আর দেখা নাই না, এটা এটা তো একটা সম্পর্ক, কোরআন এটার কথাও বলেছে ব্যক্ত করেছে কোন শব্দে, তোমার পাশের সাথে হঠাৎ আছে হঠাৎ নেই, এই আছে এই নেই, তার সাথে ভালো ভালো আচরণ করো, তার সাথে ভালো আচরণ করো, দুই সিট আপনি একটু ভালোভাবে যদি খিচে না বসেন তো আরেকজন বসতে পারবেন, যেমন আপনি আগে বসেছেন দখল করে, ও বেচারা এক পাও ঠিক মতো রাখার মতো আলাদা রাখেননি, এখন তো দিশুর একটু দিকে যান, আপনিও বললেন একবারে উনি যেরকম আগে বসেছে ওরকম আপনি বললেন ওইভাবে একটু ওদিকে যান, সুন্দর করে তো বলা যায় নাকি, আচ্ছা আপনি সুন্দর করে বললেন কিন্তু উনি তো সুরতে রাজি নেই, একটু নড়া দিছেন কি সরেন নাই, সরে না সবর করবেন, কোন রকম বসছেন নাকি সবর করেন, আপনি সবর করেন, আপনি সবর করবেন কিন্তু উনি তো অন্যায় করলেন, আপনি যদি আবার বেসবর হয়ে আরেকটা ধমক দিয়ে দেন তাহলে হলো না, দনোদন ফের দনোদনে কি ইসলামী আদব আচরণবিহীন, এটা বিশাল এক অধ্যায়, এটা শিখার মতো অনেক জিনিস আছে এখানে, এটার উপর কিতাব আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ লিখেছেন আলাদাবুল মুফরাদ, বিভিন্ন ভাষায় এর অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে আলাদাবুল মুফরাদ, ওই দেখেন আপনি আলাদাবুল মুফরাদ, আদব বলতে আমরা কত সংকীর্ণ আমাদের এই চিন্তা চেতনা, আদব সম্পর্কে আদব যে কত ব্যাপক বিষয়, কত গভীর এবং কত বিস্তৃত বিষয় কোনো ধারণাই নাই, আপনি আলাদা কোনো উপর সংগ্রহ করে ওটা শুধু সূচিপত্রটা দেখেন তাহলে দেখবেন যে আদব কত ব্যাপক কত বিস্তৃত, এটা ইমান শিখার অংশ, ইমান শিখার অংশ, এটা এটা একটা ধারণা করে বসে আছে ইমান শিখা মানে ইমান তো ইমান, ওটার মধ্যে আমল আসবে করতে, ইমান শিখা মানে হলো ইমান শিখাটার মানে হলো ইমানের আকিদাগুলো শিখতে হবে,
ইমানের আকীদা, ইমানের দাবি দাওয়া কি ওটা জানতে হবে। ইমানের দাবি কি? আল্লাহ যা ফরজ করেছেন তা মানা, যা হারাম করেছেন ওটা ছাড়া, নাকি ওটা থেকে বেঁচে থাকা। হালাল হারাম, হালাল হারামের বিধিবিধান সীমা রেখা মেনে চলা, নাকি এগুলো ইমানের অংশ। ইমানের 77টা শাখা আমার জানা নেই, আমি ইমান শিখে ফেলেছি। কোরআন কি ফরজ করেছে, কোরআন কি হারাম করেছে আমার জানা নেই, কবিরা গুনার তালিকা আমার জানা নেই, ইমান শিখা হয়ে গেছে। এই ধারণা ঠিক নয়, এই ধারণা ঠিক নয়।